নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি তেলকই। খুব কম উপকরণে আর কম সময়ে সুস্বাদু একটি রান্না, খেতে অসাধারণ লাগে। আর এটি একটি সাবেকি রান্না, আশা করি এই রান্নাটি অনেকেই খুব ভালো বানাতে পারেন। কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। তেলকই বানাবার জন্য নিয়েছি 4টে কই মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি 15 মিনিট রেখে দেব। মাছগুলো ম্যারিনেট হতে হতে আমি মশলাটা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1টা টমেটো। খুব বেশি পরিমাণে কিন্তু মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। এবার এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, আমাদের মশলা তৈরি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। যেহেতু এটা তেল কই, সেই কারণে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। আমি 6 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আর একসাথে আমি 4টে মাছই কিন্তু ভাজছি না, 2টো 2টো করে মাছ আমি ভেজে নিচ্ছি, যাতে মাছগুলো ভালো মতন ভাজা যায়। এক পিট ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিট আমি উল্টে দিচ্ছি। হালকা করে আমার মাছ 2টো ভেজে নেওয়া হয়ে গেল, তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে বাকি 2টো মাছকেও আমি ভেজে নেব। আর মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না। যদি খুব কড়া করে মাছ ভাজা হয় তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেই জন্য একটু হালকা করে মাছগুলোকে ভাজতে হবে। মাছ ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দিলাম, মানে আরও 2 টেবিল চামচ মতন তেল আমি দিয়ে দিলাম। ওই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টোকে আমি চিরে নিয়েছিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে লো ফ্লেমে 1 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। লঙ্কা 2টো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর কোনো মশলাই আমি এর মধ্যে ব্যবহার করব না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অতিরিক্ত মশলা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু তেলকই খেতে খুব একটা ভালো লাগে না। এটা আমার মতে, মানে আমি আমার মা আর মাসিদের থেকে ঠিক এইভাবেই তেলকই রান্না করাটা শিখেছি। তবে আপনারা চাইলে এর মধ্যে অবশ্যই জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু একবার আমার পদ্ধতিতে করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মিনিট মাছ সাতেক সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। এর মধ্যে জলের ব্যবহার আমি খুব একটা বেশি করছি না, তবে আপনারা চাইলে অবশ্যই জল দিতে পারেন। ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা তেল কই, সেই কারণে এর মধ্যে তেলের পরিমাণটা বেশি হবে, মশলা আর জলের পরিমাণ কিন্তু একটু কম হবে। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটো ব্যবহার করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে 3-4 মিনিট সময় ধরে আমি এটাকে ফুটতে দেব।
3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। দেখুন তেল কিন্তু ওপরে ভেসে উঠেছে, আর মাছগুলো উল্টে দিলে দুপিঠি ভালো মতন কুক হয়ে যাবে। এবার আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিট একটু অপেক্ষা করব। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের তেল কই একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এই তেল কই আমি এবার পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একবার আমার পদ্ধতিতে তেল কই বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।